হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এটা আমার এস এফ টি বিএমডির আট নয় নম্বর অঙ্ক তো অঙ্কটিতে বলা আছে চিত্রে প্রদর্শিত বিমটির এস এফ ডি এবং বিএমডি অঙ্কন করা তো বিমটি নিশ্চিত দেওয়া আছে দেখুন তো চলুন অঙ্কটির সমাধান করা যাক সলিউশন প্রথমে ডায়াগ্রামটি অঙ্কন করে নিই বিমটি অঙ্কন করে হুম এটা রোলার সাপোর্ট আছে রোলার সাপোর্ট দিবেন টেন সাপোর্ট দেবেন না তাহলে ভুল হয়ে যাবে টেন কিপার বিষয় লোড আছে টু কিপ পার ফিট টু কিপ পার ফিট দ্রুত ফোর ফিট টু ফিট ফোর ফিট নিলাম আচ্ছা ওকে এখানে দিলাম এখানে দিলাম তো এস এফ এম যখন করার জন্য আমাদের দুই সাপোর্টের রিয়াকশন দরকার ইয়াকশন দরকার তো রিয়াকশন বের করার জন্য আমাদের মোমেন্ট নিতে হবে যখন একটা সাপোর্টে মোমেন্ট নিলে চলবে আমি এ পয়েন্টে মোমেন্ট নিলাম নিলামেশন মোমেন্ট অফ এ এটা জিরো ক্লোক ওয়াইজ পজিটিভ এন্টো ওয়াইজ হইলে নেগেটিভ তো দেখুন এই পয়েন্টে আমি মনে গেছি এই পয়েন্টে তো এখান থেকে এখানে একটা ফোর্স আছে টেন কিপ এটা এই পয়েন্টের সাপেক্ষে ক্লক ওয়াইজ ঘোরানোর চেষ্টা করতেছে সুতরাং পজিটিভ তো টেন ইন্টু পজিটিভ টেন ইন্টু ফোর দূরত্ব এই পয়েন্ট থেকে এই পর্যন্ত দূরত্ব টেন কিপ লুড আছে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত দূরত্ব হলো ফোর ফিট তাহলে টেন ইনটু ফোর শেষ এটার কাজ শেষ আমাদের এখন এখানে একটা রিয়াকশন আছে টু কিপ পার সরি টু ফিট তো এটা দ্রুত ফোর ফিট তো দেখুন এটা যেহেতু এই পয়েন্টের সাপেক্ষে ক্লো ওয়াইজ ঘোরানোর চেষ্টা করতেছে সুতরাং পজিটিভ প্লাস টু ইন্টু দ্রুত কথা আছে ফোর ফোর ইন্টু এই দেখুন এই পয়েন্ট থেকে এই সিক্স ফিট দূরত্বে সমবায় বিস্তৃত লোড আছে সুতরাং এই সিক্স ফিট প্রথমে যোগ করে নিতে হবে এই সিক্স ফিট প্রথমে যোগ করে নিলাম নিয়ে এই সমবায় বিস্তৃত লোডের অর্ধেক নিতে হবে তো ফোর ভাগ টু আমাদের এর কাজ শেষ এখন রিয়াকশন একটা আছে আরবি তো আরবি যেহেতু এই পয়েন্টের সাপেক্ষে নেগেটিভ এন্টিক্লোপাইজ ঘোরানোর চেষ্টা করতে চাই সুতরাং নেগেটিভ মাইনাস আরবি ইন্টু এখান থেকে এই পর্যন্ত দূরত্ব টোটাল দূরত্ব কত টেন ফিট টেন ফিট ইকুয়াল টু জিরো এখন চল্লিশ মাইনাস টু ইন্টু ফোর ইনটু এইট চৌষট্টি প্লাস চৌষট্টি মাইনাস আর বি ইনটু টেন ইকাল টু জিরো আরবিকাল টু আর বি আরবিদিকে গেলে এই পাশে আস্তে নেগেটিভ ওই পাশে গেলে পজিটিভ হয়ে যাবে তেমন চল্লিশ প্লাস চৌষট্টি ভাগ টেন এই যে আরবির সাথে যে টেনটা আছে এটাতে ভাগ দিলাম ভাগ টেন ওকে টেন পয়েন্ট দেন কত হলো টেন পয়েন্ট ফোর টেন পয়েন্ট ফোর হ্যাঁ আরবি টেন পয়েন্ট ফোর কিভ পেলাম তাহলে আরবি কত পেলাম টেন পয়েন্ট ফোর কিব আরবি আর এ বিলের করবো তো আর এ বি করার জন্য আমরা ভার্টিক্যাল ফোর্স দেব এফ ওয়াই ইকাল টু জিরো উপরের দিকে গেলে পজিটিভ নিচে দিকে গেলে নেগেটিভ তো আর এ এটা উপরের দিকে যাচ্ছে সুতরাং আর এ পজিটিভ এই টেন কিপ এটা নিচের দিকে আসতেছে সুতরাং নেগেটিভ আর এটা টু কিপ পার ফিট এটাও নিচের দিকে যাচ্ছে সুতরাং এটাও নেগেটিভ টু সমভাব বিস্তার লোডের ক্ষেত্রে এই দূরত্ব দিয়ে গুণ দিলে টোটাল লোডটা পাওয়া যায় এই জন্য দূরত্ব দিয়ে গুণ দিচ্ছি টু ইন্টু ফোর এটা একটা আছে এটা হচ্ছে পজিটিভ উপরের দিকে যাচ্ছে সুতরাং পজিটিভ পজিটিভ আর বি ইকুয়াল টু জিরো

তো ওই পাশে গেলে তো পজিটিভ হয়ে যাবে সেভেন পয়েন্ট সিক্স পাওয়া গেল কিভ ওকে আমাদের দুটা রিয়েকশন পেয়ে গেলাম এখন আমরা এস এফ ডি এম ডি অঙ্গন করব তো এস এফ ডি অঙ্গন করার জন্যে আমাদের একটা নিরপেক্ষ অক্ষর নিতে হবে তো এদের একটা অক্ষ নিলাম জিরো জিরো ধরলাম এখানেই সেভেন পয়েন্ট সিক্স কিভ তো এখান থেকে এই পর্যন্ত কোনো রিয়াকশন নেই সুতরাং এখানে চলে গেল এখানে সেভেন পয়েন্ট সিক্স কিপ এখান থেকে একটা নেগেটিভ লোড আছে মাইনাস টেন আছে টেন টেন টেন্ট নেগেটিভ তো তো সুতরাং সেভেন পয়েন্ট সিক্স থেকে টেন নেগেটিভ করলাম তাহলে মাইনাস মাইনাস টু পয়েন্ট ফোর আসলো টু পয়েন্ট ফোর তারপরে এখান থেকে এই পর্যন্ত কোনো রিয়াকশন নেই সুতরাং স্ট্রিট এখানে চলে গেলো টু পয়েন্ট ফোর তারপর এখান থেকে এ পর্যন্ত আবার একটা সমস্ত লোড আছে এটা এই টু পয়েন্ট ফোর থেকে বাদ যাবে মাইনাস টু ইন্টু ফোর টু ইন্টু ফোর সমস্ত লোড যেটা আছে সেটা দিয়ে থেকে গুণ দিতে হবে তাহলে মাইনাস তাহলে এটা এ নিচের দিকে চলে গেল টেন পয়েন্ট ফোর কিপ যেটা নেগেটিভ টেন পয়েন্ট ফোর কিপ এখানে একটা আরবি পজিটিভ পাওয়া গিয়েছিল সুতরাং যোগ করলে জিরো হয়ে যায় এটা নেগেটিভ সেকশন এটা পজিটিভ সেকশন অ্যাশ করে দিলাম এটা হচ্ছে এস এফ ডি এস এফ ডি শেষে আমরা আমরা বিএমডি অঙ্গন করবো তো বিএমডি অঙ্গন করার জন্য একটা নিরপেক্ষ অক্ষ নিতে হবে তো নিলাম জিরো জিরো হ্যাঁ এখন এটা যেহেতু রেক্ট্যাঙ্গুলার সেকশন সুতরাং দূরত্ব গুণ লোড সেভেন পয়েন্ট সিক্স গুণুন দূরত্ব ফোর দেখেন তিরিশ পয়েন্ট ফোর কি ফিট এটা এটা স্টেট লাইন যাবে কারণ যেহেতু সমভাবে বিস্তারের লোড না সুতরাং স্টেট সোজা চলে যাবে এটা হচ্ছে তিরিশ দশমিক ফোর কি ফিট তো এটা দেখুন আবার নেগেটিভ তো এটা নেগেটিভ নেগেটিভ সুতরাং এটা বাদ দিতে হবে এই তিরিশ পয়েন্ট ফোর থেকে এটার যেটা আসবে হিসেব করে সেটা বাদ দিতে হবে তার নেগেটিভ মাইনাস টু পয়েন্ট ফোর ইন্টু দূরত্ব টু পঁচিশ পয়েন্ট সিক্স তাহলে এটা ধরলাম এখানে গেল পঁচিশ পয়েন্ট সিক্স কি ফিট তো এটাও নেগেটিভ যেমন পঁচিশ পয়েন্ট সিক্স এখানে আসে তো এটাও নেগেটিভ এটা হিসাব করে এটা যেহেতু নেগেটিভ এটা এটা পজিটিভ এখান থেকে এটা বাদ দিতে হবে তো তাহলে টেন পয়েন্ট ফোর প্লাস টু পয়েন্ট ফোর ভাগ টু ইন্টু দূরত্ব এটার হুম দুই বাহুর লোড যোগ করলাম করে একটু দুই দিতে দুই দিয়ে ভাগ দিলাম এবং দুধ থেকে এখন গুণ দেবো ফোর ইন্টু ফোর হ্যাঁ পঁচিশ পয়েন্ট সিক্স তাহলে পঁচিশ পয়েন্ট সিক্স থেকে পঁচিশ পয়েন্ট সিক্স বাদ দিলে জিরো হয় সুতরাং এটা একটু কার্ভ হয়ে যাবে এবার কার্ভ হয়ে যাবে যেহেতু সময় অফিস লোড হয়ে গেল প্লাস ভি ই করে দিলাম এটা হলো বি এম ডি ওকে ধন্যবাদ